হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো সুস্থ রয়েছো তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাসের একটি অতি গুরুত্বপূর্ণ দুই নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে তো চলো বন্ধুরা আজকের প্রশ্নটি কি দেখে নিচ্ছি তো আজকের প্রশ্নতে বলা হয়েছে মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন মোস্ট ভিভিআই একটা প্রশ্ন আপকামিং তোমাদের যে মাধ্যমিক এক্সাম সেই এক্সামের জন্য তো কি বলা হয়েছে দেখো উনিশ শতকের বিশিষ্ট বাঙালিদের অন্যতম ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার তাহলে উনিশ শতকের বিশিষ্ট বাঙালিদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার তার মানে এখান থেকে আমরা জানতে পারলাম তিনি একজন বাঙালি বিখ্যাত বা বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন ওকে চিকিৎসক তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা এক বিশিষ্ট চিকিৎসক ছিলেন তাহলে তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা একজন বিশিষ্ট বা খ্যাতনামা চিকিৎসক ছিলেন প্রতিষ্ঠাতা তিনি বিজ্ঞান চর্চার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দি এই প্রসঙ্গে একটা প্রশ্ন এসে কিউ রূপেও কিন্তু আসে যে কে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান ফর দ্য কাল্টিভেশান অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন উত্তর হবে মহেন্দ্রলাল সরকার কবে প্রতিষ্ঠা করেন আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দি ওকে তারপর কি বলা হয়েছে এই বিশিষ্ট ব্যক্তিত্ব বাঙালির বিজ্ঞান চর্চাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাহলে এই যে বিশিষ্ট ব্যক্তিত্ব এই বিখ্যাত ব্যক্তিত্ব বাঙালির বিজ্ঞান চর্চাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন তাঁকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয় তাহলে কাকে বলা হয় ভারতীয় বিজ্ঞান চর্চার জনক ডক্টর মহেন্দ্রলাল সরকারকে ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন এই প্রশ্নটির উত্তর নিয়ে আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত